शुभ नववर्षे प्रीति और शुभेच्छा जानिए हरे कृष्ण नाम अपन परेशन करवार जन एस जानी ना कतटुकु परेशन करते पर तक ही पार्ब जखनी भक्त कृपा हबे हरिवाल हरि हरिवाल भक्त कृपा छाड़ा किछुई हबे ना भगवानो भक्त छाड़ा थाकते पारे ना बाह हरि बोल ताले कखन कृपा हबे आमी कखन कृष्ण नाम बोलते पारब ना जखन भक्त कृपा हबे केन एई नाम नारद वैकुंठता की तिनी वर्णना करते पारे ना एई नाम जिनी भागवत श्रीमद भागवत रचना करेछेन व्यासदेव तिनी वर्णना करते पारे ना चतुर्मुखी ब्रह्मा तिनीओ वर्णना करते पारे ना पंचमुखी पंचानन तिनी वर्णना करते पारे ना ता आमी तो कुन नरकेर कि एई नाम केमन करे वर्णना करब तखनी हबे कखन ना चैतन्य चैतामृत द्वितीय परिच्छेद श्लोक बोलें कि ना चैतन्य प्रसाद एन तद्रुपुष्य विनिर्मय ब्रज विलासिनी तार पर आर एक श्लोक बोलें श्रीमद भगवद गीता मुकं करति वाचालं पंगुलंगयते गिरि पंगुलंगयते गिरि परमानंदे माधव परमानंदे माधव कखन कृपा हबे ना जखन माधवेर कृपा हबे जखन गोविंदेर कृपा हबे जखन चैतन्य कि बोलें चैतन्य प्रसादे माने चैतन्येर कृपा हबे जखन गोपाल कृपा हबे तखन एई हरिनाम संकीर्तन बोलते पारबे एई धनु सब बजाबेन ना ईसा सुंदर ताले भक्तेर कृपा आगे भगवान बोलछेन भक्त छाड़ा भक्त मोर माता पिता भक्त मोर गुरु আর ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প বাঞ্ছা কল্প তাই প্রকাশটা বলেন ভক্তেরই জন্য ভাসায় দাও প্রভু তোমারই অপার করুণা তোমারই অপার করুণা ভক্তের পরীক্ষা
প্রভু গো রাখো রাখো প্রভু চরণে তোমার চরণে তোমার রাখো রাখো প্রভু রাখো রাখো প্রভু চরণে তোমার চরণে তোমার ভক্তের জন্য আজকের এই হরিবাসর কোথায় হচ্ছে? না মদনমোহন, মদনমোহন বাবু তো এই বাবুর বাড়ির নাম মদনমোহন, তাহলে মদনমোহন বাবুর বাড়িতে হচ্ছে। তাই মদনমোহন বাবুর বাড়িতে আজকে এমতো স্থান কি মা? না বৃন্দাবন। আজকের এমতো স্থান হচ্ছে বৃন্দাবন। আমরা সবাই কোথায় এসেছি? বৃন্দাবন। কেন এসেছি মা? কিসের জন্য এসেছি? না বলছে সুনিতে, সুশব্দের অর্থ ভালো, মানে এখানে নাম শ্রবণ করবার জন্য এসেছি। আর পদকর্তা বললেন কুনিতে, কুশব্দে, যেটা মন্দ জিনিস। তা সে মন্দ জিনিসটা এখানে কি? না মন্দ জিনিসটা বললেন যারা আসরে বসে আন কথা বলে তাকে বলছে মন্দ। তাহলে আমরা এসেছি কিসের জন্য? না নাম শ্রবণ করবার জন্য। আজকের কোথায় এসেছি? পদকর্তা কি বললেন? না এসেছি মোরা বৃন্দাবনে, এসেছি মোরা বৃন্দাবনে, আমরা কোথায় এসেছি? না বৃন্দাবন। বৃন্দাবনটি কোথায়? আজকের এমতো স্থান আমরা বৃন্দাবন বলবো কেন? হরে কৃষ্ণ মা গো, হরে কৃষ্ণ জয় নিতাই। এমতো স্থান আজকের বৃন্দাবন কেন বলবো আমরা? বৃন্দাবন কোথায়? বৃন্দাবন তো আমরা জানি কোথায়, মথুরা জেলার অন্তর্গত মথুরা দেবী মধুর বৃন্দাবন। কোথায় সেটি? না আজ থেকে 5000 বছর পূর্বে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন সেই বৃন্দাবন, সেই বৃন্দাবন আজ এখানে সেই বৃন্দাবন। কেন, কেমন করে হলো? না পদকর্তা বললেন শাস্ত্রকার পৃথিবী পরিসর্গ নাং বৈকুণ্ঠ নাং তদপুরী তদপুরী গোলক ধাম পৃথিবী পরিসর্গ নাং বৈকুণ্ঠ নাং তদপুরী তদপুরী গোলক ধাম নিত্য বৃন্দাবন ভূমি। তাহলে
বৃন্দাবন কি কোথায়? না লাইন কেটে গেছে। বৃন্দাবন বললাম কোথায়? না মথুরা জেলার অন্তর্গত মথুরা, তুমি মধুর বৃন্দাবন। হ্যালো হ্যালো বৃন্দাবন কোথায়? না হ্যালো হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় নিতাই। তাহলে বৃন্দাবনটি কোথায়? না পৃথিবী পরি স্বর্গ, না পৃথিবীর উপর স্বর্গ। তারপরে কি রয়েছে? না বৈকুণ্ঠ। তারপরে বিভাগে কি রয়েছে? না বলো। তারপরে তারপরে বিভাগে কি রয়েছে? না বৃন্দাবন। সেই বৃন্দাবন আর মথুরা জেলার অন্তর্গত বৃন্দাবন আর এখানে আজ সেই বৃন্দাবন। এখানে কেমন করে হলে বললেন? যত্র তুলসী কাননং যেখানে হরিনাম সংকীর্তন সেখানে বৃন্দাবন, যেখানে তুলসী কানন মানে তুলসীর বন সেখানে বৃন্দাবন, যেখানে ভক্ত আগমন সেখানে বৃন্দাবন, যেখানে সাধুগুরু বৈষ্ণব আগমন সেখানে বৃন্দাবন, যেখানে পদ্মবনানিচ পদ্মের বন সেখানে বৃন্দাবন, আর এখানে আমার রাধা গোবিন্দ যুগলে রয়েছেন, ভক্ত রয়েছেন, হরিনাম সংকীর্তন হয়েছে, তার এই মতো স্থান। এমত স্থান শুধু বৃন্দাবন নয়, আজকে মদনমোহন বাবুর বাড়ি শুধু বৃন্দাবন। মধুর মধুর বৃন্দাবন, মধুর মধুর বৃন্দাবন, মধুর মধুর বৃন্দাবন, মধুর মধুর বৃন্দাবন। এসেছি মোরা বৃন্দাবনে রজনীতে, মা গো রজ মানে কি গো? রজনীতে মানে রাত্রি প্রবাধনে, তাকে বলছে রজনী রাত্রিকাল। আবার এদিকে কি বলছেন? না রজনীতে, কি রজনীতে? না ভক্তের পদ রজনীতে, ভক্তের পদ রজনীতে, ভক্ত পদ রজনীতে। পদকর্তা কি বললেন? না রজনীতে, ভক্তের পদ রজনীতে। গোবিন্দ সবসময় বললেন, আমি বড় নাই আমার নাম বড়, আমার নাম বড় নাই আমার ভক্ত বড়। আমার ভক্ত যদি না থাকিত তাহলে কৃষ্ণ নাম কে করত? কি গো বাবা, ভক্ত যদি না থাকতো? তাই তিনি বললেন আমি বড় নয়, যুগে যুগে বললেন আমি বড় নয়, আমার নাম বড়, নাম বড় না আমার ভক্ত। ভক্ত যদি না থাকতো কৃষ্ণ নাম কে কে করতো? তাই ভক্ত ভগবানের তফাত কোথায়? আজকে সেই মিলাই প্রবেশ করবো, ভক্ত আর ভগবান। তাই এই ভক্ত ভগবানের তফাতটা কোথায় ওটা বলবো পরে। তাই আজকে এই নাম শ্রবণ করবার জন্যে এসেছি। কিন্তু বললেন কি, গীতায় একটি বাণী বললেন, পারাব্ধ বস্তু।
মানে পূর্ব জন্মে পূর্ব জন্মের স্মৃতি না থাকলে আজকে এইখানে হরিনাম সংকীর্তন হতো না হরি বল হরি বল তাহলে এখানে আজকের হরিনাম সংকীর্তন হতো না হতো কি হতো না পূর্ব জন্ম যেমন পূর্ব জন্ম পাপং এ জন্ম ব্যাধির উপ পীড়নং পূর্ব জন্মের যদি কিছু পাপ থাকে এ জন্মে তাকে ব্যাধির উপ পীড়ন করে আর ঠিক পারাব্ধ বস্তু পূর্ব জন্মের যদি কিছু স্বীকৃতি থাকলে তাহলে এই জন্মে সে হরিনাম সংকীর্তন তীর্থ দিতে পারবে হরিনাম সংকীর্তন করাতে পারবে আর বৈষ্ণব সেবা দিতে পারবে আর যদি না পুণ্য ফল থাকে তাহলে সে কিছুই পারবে না হরিনাম সংকীর্তন করাতে পারবে না বৈষ্ণব সেবা নিতে পারবে না আর বাড়িতে এ তীর্থ যেতে পারবে না তাহলে আজকের এই মধুর বৃন্দাবনে মহতি হরিবাসরে আমরা সবাই এসেছি কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য একটু আগে বলেছিলাম এই নাম শ্রবণ করার বা বলার মতো ক্ষমতা নেই যদি ভক্তির কৃপা হয় তাহলে বলতে পারি ঠিক তদ্রু এই নাম কে এনেছিলেন কেন এনেছিলেন এই নাম করলে কি হয় কেন নাম করব নাম কেন করব আজ থেকে 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসেছিলেন ঠিক নবদ্বীপের বুকে কতদিন পূর্বে এসেছিলেন ঠিক 536 মানে আগত মানে চলছে 35 পেরিয়ে গেছে 36 চলছে তাহলে 536 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপে এসেছেন কে এসেছেন শ্রীমন মহাপ্রভু আমার গৌরব কি নিয়ে এলেন কি নিয়ে এলেন জিনাকে বলেছেন কি বলেছেন না আমার অবতারের সার গোরাই অবতার আমার অবতারের সার গোরাই অবতার অবতার গোরাই অবতার কেন না চিনি অবতারের সার করা অবতার সত্য তেতা দাপর কলি নাকি বাবা সত্য তেতা দাপর কলি তাহলে তিন যুগে এসেছেন তাহলে এখানে কেন বললেন অবতারের সার গোড়ায় অবতার অবতার মানে এর আগে তো তিনবার অবতার হয়েছেন তাহলে এখানে কেন বলছেন অবতারের সার গোবা গোড়া অবতার কেন বললেন শুধু আমার শ্রীমন মহাপ্রভু অবতার নয় অবতরীও বটে কেন অবতরী কেন না নামের তরী নিয়ে এসেছেন আমাদের মতো পাপি তান্ত্রিকে তরাবার জন্য নামের তরী নিয়ে এসেছেন তাই তিনি অবতারের সার এর আগে বহু যুগ চলে গেছে হ্যাঁ অষ্টাবিংশ কলি এর আগে 27 কলি চলে গেছে এই 28 পড়ছে সত্যতা দাপর কলি চারি যুগ করে এইভাবে চলে গেছে এইটা তাহলে কত 27 কলি চলে গেছে শুধু 27 কলি নয় সত্যতা দাপর কলি একটি করলেন এইভাবে 27 কলি চলে গেছে এটা অষ্টাবিংশ মানে 28 পড়ছে বহু যুগ যুগ চলে গেছে কিন্তু এ নাম ছিল না এ নাম ছিল না এ নাম কৃপা করি আমাদের জন্য অধমে কি তরাবার জন্য অধমকে তরাবার জন্য কৃপা করি শ্রীমন মহাপ্রভু এলেন কোথায় নবদ্বীপের মুখে কেন তিনি কি আর কোথাও ছিলেন আর জায়গা ছিল না সারা ভারতবর্ষের মধ্যে
নবদ্বীপে বুকে এলে কেন, অন্য কোথাও ছিল না? তাই আমাদের মতোই ভক্তকে কৃপা করবার জন্য আজকের অবতারী হলেন আমার প্রভু। সেই নাম যদি আমরা না বলতে পারি, সেই নাম যদি আমরা না শুনতে পারি, আমাদের জন্মটা বৃথা। পৃথিবীতে যে এলাম তাহলে আমাদের কোনো মূল্য থাকবে না। গীতায় বললেন, যেমন কি বললেন, গীতা যদি কেউ না শ্রবণ করে, গীতা যদি কেউ না পাঠ করে, তাহলে তার জন্মটা বৃথা, জন্মটা বৃথা। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রন্থ পাঠ হয় আমরা জানি, যেমন শ্রীমদ্ ভাগবত, 18টি পুরাণ আছে, 18টি পুরাণ, ব্রহ্মবৈত পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, নারদীয় পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বৃহৎ পুরাণ, শিব পুরাণ, এইভাবে 18টি পুরাণ আছে। 18টি পুরাণের শ্রেষ্ঠ কি না শ্রীমদ ভাগবত মহাপুরাণ যাকে বলা হয়। তাই 18টা পুরাণের শ্রেষ্ঠ হচ্ছে যদি শ্রীমদ ভাগবত। আমরা ভাগবতে যাই, হরিবোল বললাম, চলে গেলাম শ্রীমদ ভাগবত পুরাণ শ্রবণ করবার জন্য, কিন্তু আমরা কি জানি এই ভাগবত যে আমরা শ্রবণ করব ভাগবতের অধিকারী কিনা? আমরা ভাগবতের অধিকারী কিনা সেটা তো আমাদের জানতে হবে। ভাগবত কে পাঠ করেছিলেন মা, কে পাঠ করেছিলেন আর কে শ্রবণ করেছিলেন? পাঠ করেছিলেন প্রভুপাদ সুখদেব গোস্বামী, আর শ্রবণ করেছিলেন কে না রাজা পরীক্ষিত, যিনি জন্ম থেকে সন্ন্যাসী। কে বলুন তো? প্রভুপাদ সুখদেব গোস্বামী জন্ম থেকেই সন্ন্যাসী, ত্যাগী। তাহলে আমরা কি সেইভাবে ত্যাগী হতে পেরেছি? ভাগবত পাঠে যাব, ভাগবত পাঠ করব। যিনি শ্রবণ করেছিলেন তিনি ছিলেন রাজা, রাজা পরীক্ষিত, কিন্তু তিনি সব কিছু ত্যাগ করে চলে এলেন কোথায় না নৈমিষারণ্য, সব কিছু ত্যাগ করে। তা সে ত্যাগ কি আমরা করেছি? আমরা ওই আসনে গিয়ে বসব। তাই পদকর্তা বললেন, আগে আপনাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অভ্যেস করতে হবে, তারপরে তো আপনি ধাপ পেরিয়ে যাবেন। আমরা সেটা ছেড়ে দিয়ে কোথায় চলে গেলাম? হরিবোল বললাম, শ্রীমদ ভাগবত চলে গেলাম। কিন্তু না, আগে আপনাকে শ্রীমদ ভগবত গীতা পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে। যদি না পাঠ করতে পারেন তাহলে শ্রবণ, এটুকু তো আমরা পারি, কেউ বলতে পারে না, তার শ্রবণের দ্বারে মুক্তি। যেমন পশু পাখি কুর্মলতা তারা নাম বলিতে না পারে, আর নামের প্রতিধ্বনিতে তারা তরিলে তরে যেতে পারে। পশু পাখি তারা কি নাম বলতে পারে? তারা নাম বলতে পারে না, তাহলে তারা শ্রবণ করলেও তাদের মুক্তি। ঠিক তদ্রূপ আমরা যদি কেউ না পাঠ করতে পারি, শ্রবণ করলেও আমাদের মুক্তি, শ্রবণ করলেও আমার মুক্তি। আমরা সেই গীতা পাঠকে ছেড়ে দিই, অন্য জায়গায় চলে যাচ্ছে। কিন্তু বলছেন গীতায় কি বলছেন, প্রথমে কি বলছেন, ওং পার্থায় প্রতিপদিতাং ভগবতে নারায়ণেশ্বরম ব্যাসন গদিতাং পুরাণমৃত মধ্যে মহাভারতম অদ্বৈত মৃত্যবর্ষিণি ভগবতী মস্তাদি অম্বুতাম্বু সুন্দর ধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনী নমস্তে ব্যাস বিশালমূর্তে ফুল্লায় জয়ন্ত ভারত তুল্য পূর্ণ প্রচালিত জ্ঞানম প্রদীপ জ্ঞান মুদ্রায় কৃষ্ণা গীতা মিতি দিয়ে নম সর্বোপানিষদ গাবাদগীতা গোপালানন্দ পাঠ্যবৎসা সুদভক্তা দুগ্ধ গীতা মৃত মত মুখং করিতি বাচনং মঙ্গুলঙ্গতি গিরি যৎপাত মঙ্গন্দে পরমানন্দ মাধব 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 বাচি মাধব মাধব রিদি সরন্তে সাধব নিত্যং সর্বকাজে সুমাধব। কি বললেন না গীতার প্রার্থনা আরো রয়ে গেছে বাবা, এখনো অনেকখানি আছে। তাই প্রার্থনা করার পরে আমি যদি একটি শ্লোক বলি তাতেও মুক্তি,
গীতার যদি একটি শ্লোক বলি, গীতা গীতাও যদি বলি তাতেও মুক্তি, কিন্তু সেই গীতা আমরা কেউ শ্রবণ করি না। বলুন তো, আঠারোটি পুরাণ আছে, চারটি বেদ আছে, ঋকসাম যদি অথর্ব চারটি বেদ, আঠারোটি পুরাণ, তাহলে এই আঠারোটি পুরাণের মধ্যে এখন সংবিধান আমাদের কি মেনে নিয়েছে? যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, কোথায় শপথ করে বাবা? কোর্টে। বাহ, কোর্টে শপথ করে কেন? খ্রিস্টানদের তো বাইবেল ছিল, মুসলিমদের, হ্যাঁ মুসলিমদের তো কোরআন ছিল, খ্রিস্টানদের বাইবেল ছিল, অনেক অনেক ধর্মের অনেক গ্রন্থ আছে। তাহলে আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মের ছোট্ট একখানি গীতা, সেখানে শপথ করালো কেন? কি বলছে? যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব। তাহলে সংবিধান কাকে মেনে নিলেন? শ্রীমদ ভগবত গীতাকে। তাহলে গীতাকে কতখানি প্রাধান্য দিয়ে গেছে? সেই গীতা আমরা কেউ শ্রবণ করি না আর পাঠ করি না। তাহলে গীতা একটি শ্লোক, প্রথম শ্লোক কি গেছেন বলছেন? ওই যে বলছে, ধৃতরাষ্ট্র উবাচ, সঞ্জয় উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধ মামক পাণ্ডব শৈব কিম কুরুবত সঞ্জয়। একটি শ্লোক যদি পাঠ করা যায় তাতেও আমাদের জীবনের মুক্তি, তাতেও আমাদের জীবনের মুক্তি। তারপরে পাঠের পরে আমাদের কি করতে হয়? গীতার মাহাত্ম্যটি পাঠ করতে হয়। সেটা কি না, সেটা শেষের দিকে দিয়ে গেছে, দেখবেন। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিপ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গ্রহিণী অর্ধা মাত্রা সিদ্ধানন্দ ভাবাগ্নি ভান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরী। এটা বললেন গীতার মাহাত্ম্য। তা মাগু, আমাদের কি আগে একটু গীতা শ্রবণ করতে হবে? যেমন গৌর না হলে গোবিন্দকে পাওয়া যায় না, আর যেমন রাধা না হলে কৃষ্ণকে পাওয়া যায় না, সেরকম আগে গীতা আমাদের, গীতা হচ্ছে সর্বণ্য ব্যঞ্জন বর্ণ, একে আগে প্র্যাকটিস করতে হবে। তারপরে আমাকে অন্য গ্রন্থে, সে তো অনেক উপরে গ্রন্থ, আগে আমি অ শিখি, তারপর তো কর কাছে যাব। ঠিক তদ্রূপ আগে আমাদেরকে গীতা আশ্রয় গ্রহণ করতে হবে। এখানে ভগবান বললেন অর্জুনকে, গীতা কখন হয়েছিল বাবা? গীতা কখন হয়েছিল, সৃষ্টিটা কখন হয়েছিল? গীতা কোথায় হয়েছিল? না দাপরে রণাঙ্গনে, রণক্ষেত্রে। বললে দাপরে রণাঙ্গনে গীতা সৃষ্টি হয়েছিল। কবে সেটা কত সাল? না আজ থেকে 5550 বছর পূর্বে, 5550 বছর পূর্বে গীতা সৃষ্টি হয়েছিল। কোথায়? না রণাঙ্গনে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান অর্জুনকে বলেছিলেন। তাহলে এর আগে কি ছিল? না এর আগেই ছিল, সেটা কি না লুপ্ত হয়েছিল, এর আগে ছিল লুপ্ত হয়েছিল। সূর্যদেব তার ছেলেকে দিয়েছিল, ইক্ষাকু ইক্ষাকু দিল মনুকে, মনু তার শিষ্যদেরকে দিয়ে প্রচার ছিল, কিন্তু সেটা গুপ্ত থেকে গেছিল। সেটাকে আবার কি করলেন মা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে আবার জগতের মঙ্গলের জন্য শিক্ষা দিলেন অর্জুনকে দিয়ে, কিন্তু সে ধারে আমরা কেউ যাই। যাই হোক, এই গোবিন্দ নাম আজকের আমরা শ্রবণ করতে এসেছি, বা এই বাবুর বাড়িতে আজকের হচ্ছে, এ খুব মহতি, মানে খুব ভাগ্যবান আমি বলব। কেন ভাগ্যবান? না হলে বৈষ্ণব সেবা দিতে পারে না। একটু আগে বলেছিলাম, আগে বৈষ্ণব হতে হবে, আগে বৈষ্ণব হতে হবে, নাহলে সে নামের অধিকারী হতে পারে না। শাস্ত্রকার বললেন, অনেকে বাবা এসে 50,000-60,000 টাকা নিয়ে কীর্তন করে যায়, দেখবেন গলায় তুলসী কাঠি মালা নেই, তিলক সেবা নেই, শিখা নেই, সূত্র নেই, 60,000-70,000 টাকা নিয়ে একটা পদ পদাবলিও গায় না। কীর্তন কাকে বলে? কীর্তন, কীর্তন ফিরিয়ে দেন কি হচ্ছে দেখুন, কীর্তন নর্তকী। কয় রি তয় তয় রে মধ্যাহ্ন, তাহলে কি হচ্ছে?
এটা ফিরিয়ে দেন নর্তকী তাহলে কি করতে আসে ওরা কি করতে আসে এত টাকা নিয়ে একটা পদাবলী গায় না একটা ভজন গায় না তাহলে তারা কি করে আর এই জন্য শাস্ত্রকার বললেন অবৈষ্ণব অবৈষ্ণবের মুখে নাম শ্রবণ করতে নেই বলছেন কি বলছেন না অবৈষ্ণব প্রতিষ্ঠান মন্ত্রের নিয়ে গেতে অবৈষ্ণবের মুখে নাম কখনো কখনো শ্রবণ করতে নেই অবৈষ্ণবের মুখে নাম শ্রবণ করলে সে নাম কার্যকারিতা হয় না হরি বল হরি হরি বল রাধে রাধে সেটা উদাহরণ দিলেন গ্রন্থকার কি বলে না অবৈষ্ণব আমি বৈষ্ণব কাকে বলবো সেটাও আমি জানতে হবে বললেন শিকা সূত্র ঝরা মালা তিলক বদনে হরি নাম তবেই তিনি বৈষ্ণব বদনে হরি নাম শিকা সূত্র এবং তিলক মালা এগুলো অবশ্যই থাকা চাই তবেই তিনি বৈষ্ণব চৈতন্য চৈতামিত কি বলছেন যার দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম তারে জানি ভাই বৈষ্ণবের বদন যাকে দেখিলে কৃষ্ণ নাম বদন থেকে বেরিয়ে আসে তিনি বৈষ্ণব কাকে দেখলে যদি তার ললাটে তিলক না থাকে যার কণ্ঠে যদি না মালা থাকে তার যদি না শিখা থাকে তাহলে কি দেখে তার হরিনাম বেরাবে এখানে বললেন অবৈষ্ণবের মুখে নাম শোনা শ্রবণ করা কিসের ন্যায় বললেন না যেমন আপনি একটা শীতকালে বাড়িতে ঘি থাকে তো বাবা ঘিয়ের বোতল ঘিয়ের জার থাকে না তা সে ঘিয়ের জার শীতকালে কি হয় বসে যায় না বসে যায় না বসে যায় তো তা ওটা আপনি রৌদ্রুতে দিলেন শুকাত মানে মিলাতে দিলেন তা দেখা গেল চাপাটি খুলে দিলেন আপনার 5 কেজি ঘি আছে বড় জারি করে আপনি রৌদ্রুতে দিয়েছেন তা হঠাৎ দেখলেন এসে কুকুর ওখানে বদন দিয়ে দিয়েছে বলুন আপনি ওই ঘিটা কি করবেন এটা নষ্ট হয়ে গেল গো আর চলবে না আগে ও ঘিটা তো নষ্ট হয়ে গেল আর চলবে না কেন নষ্ট হয়ে গেল কেন পুকুরে মুখ দিয়েছে বলে হ্যাঁ তাই বলছেন নষ্ট হয়ে গেল উৎকৃষ্ট হয়ে গেল শাস্ত্রকার বলছে অবৈষ্ণবের মুখে নাম শোনা যা ওই কুকুরের ঘিয়ের পরস্তা হরি হরি বল যেমন ওই ঘিয়ে মুখ দিলেন কুকুর ঠিক তদ্রুপ অবৈষ্ণবের মুখে নাম শোনা যা আর কুকুরের ঘিয়ে পরস্তা কাজ কেন হচ্ছে না জানা বেড়া দিয়ে দত্ত মন্ডল মাইতি যাই হোক আগে তাকে বৈষ্ণব হতে হবে এই 5টি জিনিস তাকে আগে গ্রহণ করতে হবে মালা তিলক শিখা বদনে হরিনাম সূত্র এইগুলো আগে তাকে নিতে হবে তাহলে তবে তো সে বৈষ্ণব তবে হরিনামের অধিকারী হতে পারবে নাহলে হরিনামের অধিকারী হতে পারবে না সবাই আমরা নাম শ্রবণ করতে এসেছি মাগো একবার সবাই বলুন তো নাম করুন নাম করবেন তো হ্যাঁ করুন আমার ভজ গোবিন্দ চরণ অরবিন্দ ভজে আমার ভজ গোবিন্দ চরণ অরবিন্দ ভজে আমার নাম করুন ভজ গোবিন্দ চরণ অরবিন্দ হইবে দেহ
যাই কি বললেন ভজ গোবিন্দ চরণারবিন্দ ভজলি আমার মন তাহলে কি বুঝতে বললেন না গোবিন্দকে বুঝতে বললেন গোবিন্দ ছাড়া আর কোনো পথ নেই আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তো যে আর সব মরেও কারণ তাহলে আগে আশ্রয় গ্রহণ করতে হবে আশ্রয় না গ্রহণ করলে গোবিন্দকে পাওয়া যাবে না দেখুন আজকে বৈশাখ মাস খুব বড় মাসের মধ্যে মাহাত্ম্য মাস এই মাহাত্ম আছে বৈশাখ মাসের অনেক মাহাত্ম আছে কেন বৈশাখ মাসে আমরা মন্দিরে জল ঝাড়া দিই হ্যাঁ কেন দিই কেন দিই মন্দিরে জল ঝাড়া কেন দিই দেখুন বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতে গেছি আসাম শিলং বিভিন্ন জায়গায় ত্রিপুরা উড়িষ্যা বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম দিচ্ছি কিন্তু দেখুন সবার বাড়িতে দেখবেন 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে একটা একটা হরি মন্দির সাজিয়ে বসে আছে আমরা জানি না ওই মন্দিরটা কেন করলাম এত টাকা দিয়ে মন্দির খরচ করলাম মন্দির করলাম কি কারণে কিসের জন্য বা মন্দিরের আগে থেকে ওই গরুর পাখিটি কেন বসে থাকে হ্যাঁ রাম শ্রী রামচন্দ্রের কি ছিল রথ রথ ছিল তা ভগবান শ্রীকৃষ্ণ রথ চালাতে পারলো না রথকে সারথি করতে পারলো না তা সে কাকে নিল না গরুর পাখি হ্যাঁ যে নিশাচর প্রাণী তাকেই করলেন তার বাহন কেন এই মন্দিরটি করা হয় কেন বা আমরা তো বাবা এখানে সেবা করবো না এই তো রাধা গোবিন্দ আছে রাধা গোবিন্দের চরণে সেবা করতে পারি তাই তো আর নচেত বাড়িতে পট আছে সেই পটেও আমরা সেবা করতে পারি তাহলে এই এত টাকা খরচ করে আমরা এই বৃন্দাদেবীর মন্দির কেন করব ওখানে এমন কি আছে হ্যাঁ এমন জিনিস আছে যে জিনিস কারুর কাছে নেই যে জিনিসটা কারুর কাছে নেই কেউ দিতে পারবে না তাই গোবিন্দের মাথায় এবং চরণে স্থান নিলেন কি জিনিসটি আছে বলুন তো মা হ্যাঁ তাহলে ওই জায়গায় কি জিনিসটি আছে বৃন্দাদেবী সেই বৃন্দাদেবী বৃন্দাদেবীর কাছে এমন একটি জিনিস আছে ওই জিনিসটা পাওয়ার জন্য অনেক সাধনা করতে হয়েছে বৃন্দাদেবীকে কি জিনিসটা ভক্তি গোবিন্দ বল্লবান দেবী ভক্ত চৈতন্য কারিণী কারণে পায়মি জগদ্ধাত্রী জগদ্ধাত্রে কৃষ্ণ ভক্তি পদায়নী কৃষ্ণ ভক্তি পদায়নী তুলসী দেবই কৃষ্ণ ভক্তি পদে দেবী পদে দেবী সত্য ভক্ত নম নম সত্য ভক্ত ভক্ত সবসময় বলছে ভক্ত কি বললেন না ভকে তেরি জন্যে ভাষায় দাও প্রভু তোমার অপার করুণা তোমার অপার করুণা তারা কি বললেন ভক্তির জন্য ভক্তির জন্য এই অপার করুণা ওই ভক্তিটি কার কাছে আছে একমাত্র বৃন্দাদেবীর কাছে আছে কি বললেন গোবিন্দ বল্লবাং দেবী ভক্ত চৈতন্য কারণে স্না পায়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায় তাহলে কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারে কে না একমাত্র বৃন্দাদেবী তাই আমাদের কাছে বৃন্দাদেবীর কাছে প্রদক্ষিণ করতে হয় তাই আমাদের কাছে বৃন্দাদেবীর কাছে আরতি করতে হয় তাই বৃন্দাদেবীর সেবা করতে হয় তাই জল দান করতে হয় এই জল ঝাড়া দিলে গোবিন্দ বৃন্দাদেবী সন্তুষ্ট হবে ঠান্ডা
বৈশাখ মাস জল দান যদি তাকে করা যায় তিনি তার অঙ্গ ঠান্ডা হবে, তাই ঠান্ডা হলে কি হবে না আপনাকে কৃপা করবে, আর কৃপা করলে তবে গোবিন্দকে পাওয়া যাবে। আর ভক্তি যদি না কৃপা ভক্তি যদি না থাকে তাহলে গোবিন্দকে পাওয়া যাবে না। আর ভক্তি পেতে হলে এই ভক্তিটা পেতে হলে কার কাছে জানাতে হবে, না ওই বৃন্দা দেবীর কাছে জানাতে হবে। হরি বল হরি হরি বল। আর বৃন্দা দেবী এত ভক্তি পেল কোথা থেকে, এত ভক্তি বৃন্দা দেবী পেল কোথা থেকে, 100 বছর মায়ের গর্ভে বসে ধ্যান করেছিলেন, 100 বছর, এক মাস দু মাস তিন মাস নয়, মা গো আমরা তো 9 মাস 10 দিন মানে 10 মাসের 10 দিন যখন গর্ভে ধারণ করে রাখি তখন বলি হা কি কষ্ট, এ যন্ত্রণা আশ্চর্য করতে পারছি না। হ্যাঁ কিন্তু আমার বৃন্দা দেবীর মা কে গো, মাধবী, বাবার নাম কি ছিল, ধর্বদ্বজ, তাহলে সেই মা মাধবী কতদিন গর্ভে ধারণ করেছিলেন, 100 বছর, গোবিন্দকে পাওয়ার জন্য 100 বছর মায়ের গর্ভে বসে বসে ধ্যান করছে, তাহলে সে পাবে নাকি আমরা পাবো মা গো, হ্যাঁ তা সে ভক্তি পাবে নাকি আমরা ভক্তি পাবো, বললেন বললেন ভক্তিস্তু ভগবান সঙ্গনে পরিয়াতে, ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। যতই যা করি 4টি বেদ যদি আমার তটস্থ থাকে, 18টি পুরাণ যদি আমার তটস্থ থাকে, তাহলে উপনিষদ যদি আমাদের সব কিছু থেকে আমাদের মুখে একবারে তটস্থ থাকে তবু আমরা গোবিন্দকে পাবো না, কেন পাবো না, না ভক্তি বিনা মুক্তি নেই। তাই পদকর্তা বললেন যে ভক্তি যদি পেতে হয় তাহলে ওইখানে গিয়ে মাথা নত করো, তাই এত সারা বিশ্বে দেখবে সব জায়গায় বড় বড় মন্দির করে বসে আছে কিন্তু সে জানে না যে এখানে আমরা কি করছি, না গিয়ে নারায়ণ মূর্তি আছে রাধা গোবিন্দ মূর্তি আছে তার সেবা করছে, না বৃন্দা দেবীর সেবা করতে তবে আমাকে উনি ভক্তি প্রদান করবে। সব জায়গায় দেখবেন এখানে নামযজ্ঞ এখানেও বৃন্দা দেবী, সব থেকে বৃন্দা দেবী দরকার সব জায়গায়, কেন বৃন্দা দেবী না হলে ভক্তি মূলত ভক্তি জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, পাওয়া যায় কি মা, সার্বভৌম ভট্টাচার্য কেশব কাশ্মীর এরা কি পেয়েছিল, ভক্তি তাহলে ভক্তির দ্বারা পেয়েছিল, তাই ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। সুন্দর লাল ব্রজের গোপাল বৃন্দাবন
ব্রজের গোপালকে পেতে হলে মাগো এই বাড়ির যে মা তিনি বলেছিলেন দীক্ষার কথা বাড়ির তিনি মা আর কি আমার এই মদন বাবু মা উনি বলেছিলেন আমাকে কি বলছিলেন না দীক্ষার কথা বলেছিলেন দীক্ষা কেন নেবেন আগে আমাদের দিকটা নির্ণয় করতে হবে দিক যদি না ঠিক থাকে বেভুল রাস্তায় গেলে কি হবে মা হ্যাঁ না না নেবে 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 কে বলছে নেবে না নেবে সবাই নেবে বাবা যেমন দেওয়ার অনেকে আছে নেওয়ার লগ্নি ঠিক তদ্রু গুরু সবার ছিল কার ছিল না স্বামী বিবেকানন্দের ছিল না ছিল না ছিল তো কে ছিল রামকৃষ্ণ তা রামকৃষ্ণের গুরু কে ছিল গো মা হ্যাঁ কৃষ্ণের গুরু ছিল সন্দীপন মুনি হচ্ছে কি সন্দীপন মুনি ছিল কে ছিল অস্ত্রগুরু বিদ্যাগুরু মানে শিক্ষাগুরু আর কি তাহলে দীক্ষাগুরুকে এটা তো অস্ত্রগুরু হলো আর শিক্ষাগুরু হলো তাহলে দীক্ষাগুরু কৃষ্ণের কি হ্যাঁ চৈতন্য মহাপ্রভুর গুরু ছিলেন কে ছিল প্রভু ওটা বাড়িতে রয়েছে তাহলে চৈতন্য মহাপ্রভুর কে ছিল না সন্ন্যাস গুরু কে কেশব ভারত তাহলে আমাদের সবার গুরু আছে তাহলে গুরু ছাড়া পদ নেই বাবা গু শব্দে কি গো গুরু দুটো ভাষা গু শব্দে অন্ধকার রু শব্দে আলো মানে অন্ধকার থেকে যিনি আলোয় নিয়ে যাবে তিনাকে বলা হয় গুরু বাবা কোন গুরু আছে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে আগে হ্যাঁ লীলায় যাব তাহলে মার কথাটা বলে দিই বলেছিলেন মা তাহলে অন্ধকার থেকে আলোয় যিনি নিয়ে যাবে তিনাকে বলা হয় গুরু আচ্ছা বলুন তো গুরু বড় না কৃষ্ণ বড় বলুন আগে পিতা বড় আহা আদ্যগুরু মিতা পিতামাতা পিতামাতা তো বড় অবশ্যই জন্মদাতা পিতামাতা অবশ্যই বড় তারপরে হরে কৃষ্ণ জয় নিতাই ঠিক আছে জয় নিতাই হরি বল হরি বল মা গো একটু নাম করুন নাম ছাড়া কোনো গতি নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জয় জয় রাধা রানী কি জয় 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 বৃন্দা দেবী কি জয় চৈতন্য
चैतन्य महाप्रभु की जय। राधा गोविंद की जय। मदन मोहन की गोपीनाथ की जय। गोदाई गौर प्रेमानंद वंदे हरि बोल हरि बोल हरि बोल। मागो हमरा हाथ तुलबो केनो हाथ तुले हरि बोल बोलबो केनो बा जय देबो केनो अपना छेले जखन आपनके प्रणाम करे तखन आपनी की बोलें जे बाबा जय हो बोलें तो ताले हमरा जे जय नीताई बोललाम ताले कि हमरा नीताई के आशीर्वाद दिछि ताले कि होलो अपना छेले जखन आपनके प्रणाम करे तखन आपनी तो बोलछें जे जय होक बाबा बोली ना ता हमरा तो सही भाबे बोलछि जय नीताई जय गौ जय गुरुदेव ताले हमरा कि गुरुदेव के आशीर्वाद दिछि ओई एकटु आगे बोलेछिलाम आरो एकजन व्यक्ति 50000 टाका ने जय मानी तो मंगल से चैतन्य चैतन्य खुले देखे ना से बोले ना एखाने लिखा आछे चैतन्य चैतन्य प्रथम परिच्छेद एक बार परिच्छेद कि लिखा आछे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय नित्यानंद और जय अद्वैत चंद्र जय गौर भक्त बृंद जय श्रीरूप सनातन भट्ट रघुनाथ रघुनाथ आर श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ प्रथम बोलें जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबृंद जय माने दिए गेछे जय माने त्रिविध प्रकार और आशीर्वाद आलिंगन हय नमस्कार मंगल हम शुद्ध मंगल त्रिविध प्रकार आशीर्वाद आलिंगन नमस्कार जयनीताई नमस्कार जख एक छोट ऐले प्रणाम कर जय माने आशीर्वाद दिवा हम समबयसी बला मान आलिंगन हम তাহলে এখান তিন প্রকার দিয়ে গেছে উনি তো বললেন না কি বললেন মঙ্গল হোক এলাম কিছু কথা বলে দিয়ে মালিকের বাড়ি থেকে 50000 টাকা নিয়ে এই তো হরে কৃষ্ণ এই তো আমাদের কিন্তু আসলে দিনের একটু আগে বলছিলাম কীর্তন নয় ঠিক তদ্রূপ আমরা যে এলাম এই নাম শ্রবণ করবার জন্য বা নাম বলবার জন্য তাহলে এই নাম শ্রবণ করতে হলে বা নাম বলতে হলে আগে হরি নাম দীক্ষা গ্রহণ করতে হবে দীক্ষা একটু আগে বলছিলাম গুরু সবার আছেন সবাইকে দীক্ষা গ্রহণ করতে হবে তাহলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ রাহিত যে আপনার যে মাঙ্গলিক কাজ হচ্ছে আজকের যে এই হরিবাসর হচ্ছে মহতি হরিবাসর এই হরিবাসরে যিনি প্রতি আছে তিনার যদি হরিনাম দীক্ষা না হয় তাহলে ওটা বৃথাই গেল আজকে যে 500 লোকজন সেবা করাবে সেটাও বৃথা গেল বৈষ্ণব যে সেবা করাবে 5 জন সেটাও বৃথাই গেল ব্রাহ্মণ বৈষ্ণবকে যে দক্ষিণা দিবে সেটাই বৃথাই গেল কেন তার হাতের জল শুদ্ধি নয় কেন তার দেহ শুদ্ধি হয়নি তার হাত কি শুদ্ধি হবে এর একটা প্রমাণ আছে অর্জুন কে দিয়ে একটা প্রমাণ আছে कथा बोलते गले अनेक देरी हबे ठीक तद्रूप हरिनाम दीक्षा आमादेर नेवा कर्तव्य गु शब्द अंधकार रु शब्द आलो अंधकार थेके जिनि आलो निये जाय तार नाम हच्छे गुरु जेमन बोलछे भगवान श्रीकृष्णे मा गोबर्धनधारी धारण करेछिलेन बाबा पुनाते पर्वत धारण करेछिलेन तो तार नाम हयेछिल गोबर्धनधारी केन ना ओई गोबर्धन पर्वत धारण करेछिलेन बोले तई तो गिरिधारी गोपीनाथ मदनमोहन कानाईलाल अनेक नाम रही है 108 नाम रही है तुम गोवर्धनधारी मान गोवर्धन के धारण कर पर्व धारण कर बाम हाथ कनिष्ठ अंगुले धारण कर गोप गोपी एवं नवलक्ष धेनु और गोप गोपी कोथाय बृंदावन जत छिलो नंदाले सब ओइखाने राखलें किन्तु ग्वालारा कि करेछिलेन ना बाघ ठेकियेछिलेन बोले भगवान जदि फेले दे ताहले आमरा तो सब चापाओ खेये जाबो ताहले कि करलेन ना बाघ ठेकालेन ग्वालादेर घरे प्रत्येकेर एकटा बाघ थाके ना काने बाघ निये सब दुधी दुग्ध बेचाकेन ओइ दूध बोइ नै जाय गोबाघ तारा गोविंदेर उपरे भरसा करलो ना तारा बाघ ठेकालो ओइ कारणे बोला हय
আশি বছর না গেলে গোয়ালাদের না বালিকা ছুটি হয় না। যারা গোবিন্দকে বিশ্বাস করতে পারলো না তারা আর কাকে বিশ্বাস করবে? গোবিন্দ যার সঙ্গে থাকে, ঠিক তদ অর্জুন শ্রীকৃষ্ণের সঙ্গে ছিল। যেমন ভাগ্য দেখুন, মরণের সময় ভগবানকে পেয়েছিল কে বলুন তো? তার কোলে, তার কোলেই তার মৃত্যু হলো। কার? হরিদাস। কার কোলে মৃত্যু হয়েছিল? ওই যে সামনে বসে আছে মহাপ্রভু। তাহলে তার ভাগ্য দেখুন কতখানি। আমরা বলি না আমরা কারুর ধারি না, কি গো মা আমরা কি কারুর ধারি না? ধারি তো, কার বলুন তো, কার ধারি? পাঁচজন খিতি অব তেজ মরুদ বোম, পাঁচজনের কাছে ধারি। যেমন খিতি মানে মাটি, আর মা কতদিন গর্ভে ধারণ করেছে? ন মাস দশ দিন, মানে দশ মাসের দশ দিন। এ মা কতদিন গর্ভে ধারণ করে রেখেছে? আপনি যতদিন বেঁচে আছেন আরও থাকবেন, প্রথম থেকে এ মা ধরে রাখছে। তাই এর কাছে আমরা ঋণী নয়। এর ঋণ কি শোধ করার চেষ্টা করেছি কখনো? চেষ্টা করি না। এই জন্য আমাদের সকালে উঠে আগেই শয্যা ত্যাগ করার আগে এই মাতাকে প্রণাম করে শয্যা ত্যাগ করতে হয়, রাধে রাধে চরণ দিতে হয়, তাহলে এর কাছে আমরা ঋণ। অব মানে জল, জলের কাছেও আমরা ঋণ। কিন্তু এই জন্যে জল আমাদের গঙ্গাকে প্রণাম করতে হয়, প্রণাম করে স্নান করতে হয়। তাহলে গঙ্গাকে প্রণাম, ও এই যে লেখা আছে না, ওং সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গে গঙ্গৈব পরম গতি। তাহলে কৃতি অব তেজ, তেজ মানে অগ্নি মানে সূর্য। সূর্যের কাছে আমরা ঋণী নয়, ঋণী নয়। তিনি সবসময়ের জন্যে ভালো মন্দ বিচার করে না, নোংরাইও আলো দিচ্ছে, তিন তালাতেও দিচ্ছে, বড় বৃক্ষও দিচ্ছে, আবার ছোট্ট একটু বৃক্ষ তাতেও দিচ্ছে, ভালো ব্যক্তিকেও দিচ্ছে, মন্দ ব্যক্তিকেও দিচ্ছে, চোরকে দিচ্ছে, সাধুকে দিচ্ছে, সবাইকে তিনি আলো ছড়াচ্ছে। হ্যাঁ, সবাইকে তিনি আলো ছড়াচ্ছে। তার কাছে আমরা ঋণী নয়। সাক্ষাৎ দেবতা, সাক্ষাৎ দেবতাকে, সাক্ষাৎ দেবতা হচ্ছে সূর্যদেব। এই জন্য তাকে প্রণাম করতে হয়, জল দান করতে হয়, প্রণাম করতে হয়। প্রণাম কি? তাকে যে প্রণাম করব সেই প্রণামটা আমাদেরকে জানা উচিত বা জানা দরকার। তাহলে না হলে ওম সূর্যায় নমঃ বলে প্রণাম করলে তাতেও মুক্তি, না হলে প্রণাম আপনি বলতে পারেন ওম জবা কুসুম সংকর্ষণ কাশ্যপ প্রিয়ং মাধুতি ধন্তারিং সর্বপাপাগ্ন প্রণতস্মি দিবাকর, প্রণতস্মি দিবাকর, 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 ওম নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ বাসুদেবায় নমঃ।
বললেন তাহলে আমরা অগ্নির কাছে ধারি তাহলে ওইখানে তাকে জল দান করতে হবে এই স্বর্গ সূর্য নাম এরও মন্ত্র আছে দিয়ে ওর কাছে আমরা কিছুটা ঋণ মুক্তি হতে পারি আমরা সবার কাছে ধারি আমরা বলি না তর্ক বিতর্ক হলে ওখানে আরো মন্দ ভাষা বলে দেয় খারাপ ভাষা যেটা উচ্চারণ করে যে কার ধারি আমরা ঠিক তদ্রুপ আমরা ধারি সবার ধারি ধারি না কে বলছে এই পাঁচজনে তো অবশ্যই ধারি খেতি অব তেজ মরু মানে বাতাস যার জন্য আমরা বেঁচে আছি তার আমরা ধারি না তার কাছেও ধারি আমরা আছে বলে তো বেঁচে আছি বোম বোম মানে আকাশ তার কাছেও আমরা ঋণ তাহলে এই পাঁচজনের কাছে আমরা ঋণ এই ঋণগুলো আমাদেরকে শোধ করতে হবে এই ঋণগুলো যদি না শোধ করি তাহলে আমরা ঋণী থেকে যাব সারা জীবনই আমরা ঋণী থেকে গেল সবার কাছে মায়ের ঋণ তো আমরা কখনো শোধ করতে পারি না আবার পৃথিবীতে এলাম তারও ঋণ যে মা নমাজ দশ দিন গর্ভে ধারণ করলেন এই জন্য বলছে না মায়ের এক ফোঁটা দুধে শোধ হবে না কোনোদিন ঠিক তদ্রু আমরা নমাজ দশ দিন মায়ের গর্ভে ছিলাম কিন্তু একবারও কি চিন্তা করেছি সে মায়ের ঋণটা শোধ করবো কি করে চিন্তা করি না আমরা কেউ চিন্তা করি না কিন্তু যখন ওই ছেলেটা হুচুটকে পড়ে যায় হাঁটাতে হাঁটাতে মা বুকে জড়িয়ে বলে ওরে বাছা ওরে বাছা আমা বাছা আমা তুলে কোলে নিলে কোলে তুলে নয়নের বাড়ি ঝরে যায় মা চোখের জল কাঁদছে বলে আহা বাবারে তোর কোথায় লেগে গেল হরে কৃষ্ণ কোথায় লেগে গেল কিন্তু সে মায়ের মর্ম তো আমরা বড় হরে কখনো বুঝি হরে কৃষ্ণ বুঝেছি বুঝি কিন্তু মা বাছা বাছা বলে যখন চলে যাচ্ছে কাঁদছে কোলে তুলে নিচ্ছে তখন মা কাঁদছে কিন্তু ছেলে তো বুঝছে না এই জন্য কি বলছে আমার মায়ের মতো আপন জন ওরে মায়ের মতো আপন জন নেই কোয়ে সংসারে কেনে ঘর পরিজন আবার মিলে মা তো মিলে না রে মা তো মিলে না হবে মায়ের মতো ভাসে নয়ন জলে নেয় না কোলে তুলে জাদু সোনা বলে কত মহারা কাঙাল কত মা নেই কত সন্তান আছে তারা কাঙাল মায়ের কোল পায় না কিন্তু যার আছে সে তো মর্ম বুঝে না দাঁত থাকতে কি আমরা মর্ম বুঝি না তে কি বলছেন মহারা কাঙাল যারা হাসিন নয়ন জলে নাই না কেহ তারে
जादु सना बोले मा की रतन बुज बाचा धन 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 मायेरा की झरे रे জয়নিতাই মাগো এবারে একটু নীলায় প্রবেশ করি হরে কৃষ্ণ হরে কেন কৃষ্ণ নাম মানে হরে কৃষ্ণ অজানা কি জানা তত্ত্ব বলি আমরা হ্যাঁ হরে কৃষ্ণ আমরা তত্ত্ব বলি না তত্ত্ব কাকে বলি পঞ্চতত্ত্ব একটা গৌণ একটা মোক্ষ এর ভিতরে অন্তরঙ্গ জিতে হবে আঠারো মোকাম এ হচ্ছে আঠারো মোকাম মানে দেহ তত্ত্ব একে বলে তত্ত্ব আমি কি বললাম না সুখদেব প্রভুপাদের বাবার নাম কি বাবার নাম কি না ব্যাসদেব তাই তো ব্যাসদেবের বাবার নাম কি পরাশর পরাশরের বাবার নাম কি শক্তি শক্তির বাবার নাম কি বশিষ্ঠ এটা কি বাবার তত্ত্ব কথা হবে এ তো পরে পর পরে পরে আমরা নামগুলো জেনে গেলাম তাই এ তত্ত্ব কথা নয় এমন নয় তত্ত্ব কথা কিন্তু তত্ত্ব কি তত্ত্ব হচ্ছে দেহ তত্ত্ব কি বলছেন না দেহের মধ্যে কি আছে আঠারো মোকাম এই দেহ তত্ত্ব এই যে বলছে দেহ তত্ত্ব আগে জান রে মন যদি করবি রে হরির সাধন দেহ তত্ত্ব আগে জান রে মন যদি করবি রে হরির সাধন দেহ তত্ত্ব আগে জান রে মন দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন জানে হয় বিন্দু দেহ পশ্চিম উত্তর দক্ষিণ কোন জানে হয় বিন্দু দেহ তত্ত্ব আগে জান রে মন যদি করবি যদি হরি বল দেহের কোন জন জাগায় জন ঘুমায় আবার কোন জনে তার জেগে জেগে আবার কৃষ্ণ বলতেছে ও মনে বলে একবার হরি নাম একবার বলে একবার হরি নাম করে যাবি ভজধাম তত্ত্ব আগে জানে মন যদি হরি সাধন দেহ তত্ত্ব আগে জানে মন যদি করবি রে হরি সাধন যদি করবি রে হরির সাধন তাহলে আমরা কিছু বলে দিলাম কিন্তু তত্ত্ব শ্রবণ করতে হলে আগে যেমন আঠারোর সঙ্গে যুক্ত কিভাবে দেখুন যুদ্ধ হয়েছিল মহাভারতের কতদিন অনেক কথা বাবা এ তো শেষ নেই নিলাম অকম্য নিলাম যে ব্যাসদেব রচনা করতে পারে না বলেছিলাম না ব্যাসদেব পারে না আঠারোটি পুরাণের পরে পারলেন না বলে উনি আবার শ্রীমদ্ ভাগবত রচনা করলেন ঠিক তদ্রূপ এর নীলা শেষ হয় না এর নীলা শেষ করা যায় না আমরা কতটুকু জানি আমি তো নরকের কি আমরা তো জানিই না এ সম্বন্ধে কতটুকু জানি আমরা ঠিক তদ্রূপ এই নীলার কোনো মহিমা খুঁজে পাওয়া যাবে না ঠিক তদ্রূপ আমরা যে তত্ত্ব কথা বলি না এই যে আঠেরো মোকাম আঠেরো দিন আঠেরোর সঙ্গে যুক্ত দেখুন মহাভারতের যুদ্ধ কী হয়েছিল আঠেরো দিন সৈন্য কত ছিল আঠেরো অক্ষরী ছিল তো নাকি যুদ্ধ কতদিন হয়েছিল আঠেরো দিন এখন যুদ্ধ কোথায় হচ্ছে মহাভারতকে ছাড়িয়ে চলে গেছে কোথায় রাশিয়া আর ইউক্রেন নাকি আচ্ছা
তাহলে দুই জায়গায় তার মানে মহাভারতকে ছাড়িয়ে চলে গেছে হ্যাঁ মহাভারতের যুদ্ধ হয়েছিল আঠারো দিন কিন্তু একটু সময় বাকি থেকে গেছিলেন একটু সময় থেকে গেছিলেন সেইটুকু যুদ্ধটাই কলিযুগে শেষ হবে আর সেই সেই যুদ্ধটা শুরু হয়ে গেছে আঠারো দিন পার করে দিয়েছে দেখুন বাবা আমরা যে যাই বলি না কেন আমাদের মাপ কাঠির মধ্যেই আমরা চলছি আচ্ছা বলুন তো যেমন সাত দিন ভাগবত পাঠ হয়েছিল না কতদিন হয়েছিল কতদিন হয়েছিল সাত দিন বা আচ্ছা আমাদের বার কি বার থেকে শুরু হয় এই যে বৃহস্পতি শুক্র শুরু কি বার থেকে শুরু হয় সোমবার থেকে হ্যাঁ রবিবার থেকে মানে বারটাও কি বার থেকে শুরু হয় তাও জানি না হ্যাঁ বারটা কি বার থেকে শুরু হয় তাও জানি না আচ্ছা আরে কি শুনো আমি বলছি শুনো তাহলে কি বার থেকে শুরু হয় রবিবার রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সাতটা বার তাই তো তা সাতটা বারের মধ্যে আর এক্সট্রা কি কোনো বার আছে মা আছে কি নেই তা আমাদের পরমাণু ওই সাত দিন কারণ বার তো সাড়ে সাতের বেশি নয় বৃহস্পতিবার থেকে গেলে বুধবারে শেষ আবার বুধবারে গেলে মঙ্গলবারে শেষ মঙ্গলবারে গেলে সোমবারে শেষ তাহলে সাতটা বারের বেশি নেই ভাগবত পাঠ হয়েছিল সপ্তম দিন ওই সপ্তম দিন যে সপ্তম দিন আমরা বেঁচে থাকি আমাদের পরম মাত্র সাত দিন এর বেশি কারণ নয় কেউ বেঁচে থাকে ষাট দিন কেউ বেঁচে থাকে ষাট বছর কেউ পঞ্চাশ বছর কেউ একশো বছর কেউ দশ বছর কেউ আবার জন্মর সঙ্গে সঙ্গে চলে যায় হ্যাঁ অভিমন্যু যেমন চলে গেছিলেন কত বছর বয়সে ষোলো বছর বয়সে আমরা ঠিক তদ্রু বলে আসি মা গো বিধাতা কলম মেরে দেয় কদিনে বিধাতা আমাদের কলমটা কদিনে মারে ঠিক ছ দিনের মাথায় সাত দিন তাহলে কলম দিয়ে দেয় কে কতদিন এই পৃথিবীতে পরম আছে ঠিক তদ্রু আমরা এই পৃথিবীর বুকে এলাম ওই আঠারোর সঙ্গে যুক্তটা কীভাবে বললেন দেখুন আঠারো দিন যুদ্ধ হয়েছিল আঠারো লক্ষণই সৈন্য ছিল ছিল তো আমাদের যে নামের মালা জপি কটি একশো আট একশো আট ভগবানের হাতে সুদর্শন চক্র থাকে থাকে তো থাকে না ওই চক্র দেখবেন গোল গোলাকার ওর যে ধারে যে কাঁটাগুলো আছে খাঁজ কাটা ওটাকে দেখবেন ওই একশো আটটি তাই আটের সঙ্গে কীভাবে যুক্ত দেখুন আঠারোটি পুরাণ একটু আগে বলেছিলাম নামগুলো আঠারোটি পুরাণ আঠারো অধ্যায় শ্রীমদ ভগবদ গীতা আঠারোর সঙ্গে কত যুক্ত আছে দেখুন একে বলা হয় তত্ত্ব দেহতত্ত্ব এইগুলো তত্ত্ব হচ্ছে ভাঙালি করতে হবে যাই হোক মা গো এবারে আমি লীলায় প্রবেশ করেছি ভক্ত ভগবান ভক্ত ভগবান লীলাটি কি না একাদশী ব্রত একাদশী যুক্ত দ্বাদশী ব্রত করেছিলেন কে কে করেছিলেন হরে কৃষ্ণ না রাজা হরে কৃষ্ণ রাজা অম্বরীশ হরে কৃষ্ণ এটা তো শুনেছেন আপনারা শ্রীমদ ভাগবতের কথা রাজা অম্বরীশ তাহলে এক বছরে ব্রত পালন করবে বলে উদযাপন করেছিলেন দ্বাদশী ব্রত আর উনি করতেন দেখুন ভক্ত ভগবান তফাতটা কোথায় দেখুন ভক্ত যদি কখনো কোনো কারণবশত বিপথে চলে যায় কিন্তু আবার তাকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব কার না ভগবান উনি বললেন কি বললেন গীতার নবম অধ্যায় বাইশ শ্লোকে যেটা দিয়ে গেছেন গীতার নবম অধ্যায় বাইশ শ্লোক কি বললেন অনন্য চিন্তান্তমং যে জনা পরিচুপাসতে
যোগক্ষেম মহাম্মহম কি বললেন অনন্য চিন্তাঞ্জমাং যে জনা পরিচু পাশতে তেসাং নিত্যাভিযুক্ত নাং যোগক্ষেম গহাম্ম এটা অর্জুন মিশ্রকে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছিলেন অর্জুন মিশ্রকে দিয়ে কোথায় না ভক্তমালে গীতার শ্লোক কিভাবে না অনন্য চিন্তায়ন্ত মাগ অন্যান্য চিন্তা বাদ দিয়ে মাগ মানে আমাকে যিনি উপাসনা করে তার সবকিছু দায়িত্ব আমি বহন করি তাহলে তেসাং নিত্যাভিযুক্ত সে ব্যক্তি যদি নিত্য আমার উপাসনা করে তার সব ভার আমি বহন করি তিনি বলছেন কিছু দরকার নেই কৃষ্ণায় নম বলে যদি কেউ এক পত্র তুলসী দেয় তাকে আমার পিছনে দৌড়াতে হয় না আমি তার পিছনে দৌড়াই হে ভগবান শুধু কৃষ্ণায় নম বলে যদি এক পত্র তুলসী কেউ দান করে আমি তার পিছনে দৌড়াই আমার পিছনে তাকে দৌড়াতে হয় না ভগবান ভক্তির জন্য দুহাত পেতে বসে আছে ডাকছে এসো কিন্তু আমরা আমরা আমার দুর্ভাগ্য আমরা পৌঁছাতে পারি না ভক্তের কাছে তাই বলছেন ভক্ত ভগবান ভক্তের জন্য ভগবান কি না করতে পারে ভগবান ও গো 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 দয়াময় ও গো দীন দয়াল ভক্ত আজ কাঁদছে গোবিন্দকে জানাচ্ছে হে দীন দয়াল আমি ব্রত ধারণ করেছি তোমার আশায় তোমাকে পাওয়ার জন্য কোনো দিনই যদি আন পথে চলে যায় কোনো ভক্ত তাহলে ভগবান কি করে তাকে ফিরিয়ে নিয়ে আসে কেমন করি দেখুন মা গো লঙ্কা থেকে ঝালকে আলাদা করা যায় কি গো মা লঙ্কা থেকে ঝালকে কি আলাদা করা যায় যায় নিম গাছ থেকে তিতোকে আলাদা করা যায় যায় তাই ভগবান বললেন যে ভক্ত থেকে ভগবানকে কখনো আলাদা করা যায় না ভক্ত থেকে ভগবানকে কখনো আলাদা করা যায় না আমি তোমার আশায় বসে আছি তুমি তো দয়াময় তুমি কৃপাময় তুমি সবার জন্য কৃপা করো আমাকে